ভালো। বেঙ্গলে ইউটিউব কমিউনিটি বলে কিছু নেই, বেঙ্গলে ইউটিউব কমিউনিটিতে শুধু এ ওর পথে কাঠি করবে, ওর পথে কাঠি করবে। ওই কতদিন ট্রাই করছি একটু কথা বলার জন্য, হয়তো দেখতে খারাপ তাই বলে কথা বলবে না এমন তুমি। ঠিক আছে, তোমায় অ্যাড করছি রিমি সমাদার, তোমায় দেখতে খারাপ এই জন্য আমার কষ্ট হচ্ছে। তুমি আমার ব্রোকেন হার্টের ইমোজি দিয়েছো। আরে বাবা, এ মা, তোমায় দেখতে কি খারাপ গো, এই জন্য তোমায় অ্যাড করে দিলাম, তুমি কষ্ট পাচ্ছিলে। আমার কোথা বিশ্বাস থেকে বলছো হচ্ছে তুমি? না। আমি মসলন্দপুর চার থেকে বলছি দাদা। মসলন্দপুর মানে বনগাঁ লাইন, একটু আগে একজন বনগাঁ হ্যাঁ ছিল, হ্যাঁ সব ওইদিকে আমার, মানে ওইদিকে। বাহ, খুব ভালো, মসলন্দপুর। মসলন্দপুর গেছি আমি দুবার, দুবার। হ্যাঁ, আমিও একটা তখন চ্যানেল ইউটিউব খুলেছি, ফিউটিউব তো করতাম না তখন। তুমি যদি সেই মানে কিছু কি চ্যানেল, মানে কি করো আমি সত্যি বিশেষ কথা বলছি, আমি তুমি, কি বলো এমনি যে এই দই নাচের খাবে জন্য তোমরা আর এমনি টুকটাক এই ব্লগ। ভিডিও? আচ্ছা, নাচের ভিডিও, না না না, ওমর না, ব্লগস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর নাচের টুকটাক ভিডিও ব্লগস। তা তা থই যা হোক থই, হবে তা তা ইচ্ছা। থই থই, কি আনন্দ কি আনন্দ, ওই গানগুলো। আমার আমার এটা হাত একটু নাচো, কাঁপছে, একটু আমার লাইভে একটু নাচো, বিশ্বাসই হচ্ছে না আমি কত একটু নাচো, তাহলে হাত কাঁপছে যেমন ভালো হবে, একটু নাচো, এইভাবে। শরীরটা কাঁপিয়ে দাও, নাচো। হ্যাঁ, তা তা থই থই, তা তা না থই থই, এতে এইভাবে চ্যানেলে হয় প্রমোশন না হচ্ছে না, নাচতে হবে। যেমন আমি রেস্টুরেন্টে যেমন প্রমোশন না। করতে যাই, ওরা আমাকে খাওয়ায়, খাবার দেখায়, তুমি যেমন তোমার নাচের প্রমোশন করতে যাও, তোমাকে তাহলে একটা নাচো। কথা বলি না, হ্যাঁ, আমি এক কি আমাকে ইনবক্সে নাচ এক সেকেন্ড পাঠাবে? দাদা, এক সেকেন্ড, বাপি ডাকছে। হ্যাঁ বাপি, এক সেকেন্ড। তো মানে আমি ওই নাচ বলতে একটা স্কুলে, দাদার স্কুলে ওই বাচ্চাদের নাচ শেখাই একটু, এছাড়া কিছু না। আর ওই চ্যানেলে এক দুবার, আর বাহ, ভালো লাগে। তো একটা দাদার বিয়ের ব্লগে 10,000 তোমার ভিউ চ্যানেলের পেয়েছি, নাম এটাই বলে আমার দাও, অনেক তোমার খুশি। তোমার নাচ দেখতে যাবে সবাই, তোমার চ্যানেলের নাম বলে দাও, সবাই নাচ দেখতে যাবে। আমার চ্যানেলের নাম হচ্ছে রিমি সমাদ্দার। রিমি আমি সমাদ্দার কি বলবো, ও আমাকে তাতা সবাই থই বলে থই যে নাচে, তোমরা গিয়ে এই সাবস্ক্রাইব করো। ইউটিউবার, মানে আমার বান্ধবীরা বলে এই ইউটিউবারকে ভালো লাগে, শুধু হরেকৃষ্ণ বাঙালি বলে এই কথাটা খুব ভালো মানে। আর আজকে আমি এক হয়ে গেলাম, তো আমি ওই তুষারদার তুমি 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 এরকম একটা স্ক্রিনশট হ্যাঁ নিয়ে নাও, কথাটা নিয়ে খুব ভালো করে লাগে। তোমার বান্ধবীদের বলবে যে হরে কৃষ্ণ হয়ে গেছে। এর আগে অনেকের সাথে তেমন বলতে, ওই বংরেন সুরজিৎ দার সাথে কথা হয় হোয়াটসঅ্যাপে, আর তুষারদার সাথে একবার ইনস্টাগ্রামে কথা হয়েছে। আর মানে আমার খুব ভালো লাগে ইউটিউবারদের সাথে কথা বলতে, যে বিশেষ করে তুমি বিষাক্ত ছেলে, মানে তোমার নাম ধরে বলছি, মাঞ্চুদা, মাঞ্চুদার সাথে দেখাও হয়েছে, তুষার দাস আর বংরেন, আমার খুব ভালো লাগে এই কজনকে। বাহ, তোমার বাবা ডাকছে, এবার যাও, না হলে তাতা থই থই হবে এবার। কিছু বলবে না, আমি বলে দিয়েছি, মানে আমি সারাক্ষণ কতক্ষণ থেকে লাইভ দেখছি, মানে দাদা এক সেকেন্ড দাঁড়ান, আমি একটা স্ক্রিনশট নেবো। এইভাবে হাসিটা দিও না, আচ্ছা, আমার, আমি মনে করলাম এরম ভাই হাসলে হয়তো বেশি লাইক পাবে, সেটা নাকি এরম ভাই কি কিউট, কি কি মানে পাউট যাই হোক কয় না একটা পাউট। আমার দাদা একটা কথা বলি, হুম, যা হোক কিছু একটা হবে, মানে আমরা একটা হ্যাঁ, কি করে? আমরা কয়েকজন মিলে ঠিক করেছি যে বারাসাতে যাব। কি করে বুঝলাম না, হুম, মানে আমরা ঠিক হ্যাঁ, করেছি বারাসাতে তারপর তুষার দা, আকাশ দা, মানে এবার আমি তোমাদের বাড়িতে যেহেতু চিনি না, তুষার দার ঠিকানাটা জানি, তো এবার তুমি যদি বলো তাহলে তোমার হুম, সাথে দেখা হয়ে যায়, মানে বারাসাতে সেই যখন যাব। দেখছি, এই বিষয়ে আমি শিওর না। আর তুমি বললে না তারপর তুমি কি করা রিমিকে হয়, কি ব্লগে তুমি দেখতে কলেজে মানে উঠছো? আনতে চাও, তো একবার যদি না কলেজ না, আমি 12-এ উঠলাম দেখ, এবার, আর পাশাপাশি থিয়েটার করছি বাহ আর নাচ। বাহ, নন্দনে নন্দনে থিয়েটার করছো,
নন্দনে থিয়েটার করছো? নন্দনে চুলটা খারাপ হয়ে গেছে, তাই ঠিক করলো না, গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাটক সংস্থাতে, গোবরডাঙ্গা গোবরে, আকাঙ্ক্ষা নাটক মানে সংস্থা। গোবরডাঙ্গা। ও আচ্ছা, বাহ হ্যাঁ গোবরডাঙ্গা। নাইস। তো ঠিক তুমি আছে, যদি তুমি তাহলে তোমার যাও, ব্লগে একদিন তোমার থাকার বাবা খুব ইচ্ছা, ডাকছে, আর তুমি ঠিক আছে, তাড়াতাড়ি গুড নাইট। বের হয়ে, জন্য তোমাকে বেস্ট অফ লাক, গুড নাইট।